যাদের কুরবানি কবুল হয় না তাদের কথা শুনুন কেন তাদের কুরবানি কবুল হয় না এক আল্লাহর সন্তুষ্টি ব্যতীত যদি অন্য কোনো নিয়ত মনে মনে থাকে তাহলে আর এই কুরবানি কবুল হবে না সেটা যে কোনো নিয়ত হতে পারে গুস্ত খাওয়া মানুষ দেখানো হতে পারে অন্য কোনো উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা ব্যতীত অন্য কোনো নিয়ত অন্তরে থাকলে ওই ব্যক্তির কুরবানি কবুল হবে না নাম্বার টু দুই নাম্বার আমি এলাকার খুব নামি দামি ব্যক্তি আমার অনেক টাকা পয়সা অনেক যশ খ্যাতি আছে আমি যদি কুরবানি না দিই মানুষ কি বলবে মানুষ কি বলবে অথবা আমি যদি কমপক্ষে এত লক্ষ টাকা দিয়ে না কেন লোকে কি বলবে এই যে লোকে কি বলবে এটা অন্তরে নিয়ে আসা রিয়া হয়ে গেল লুক লুক দেখানোর কোনো প্রকার উদ্দেশ্য থাকলে এই কুরবানিও বাতিল হয়ে যাবে তিন নম্বর আমি খুব নামি দামি ব্যক্তি এটা জাহির করে করে কুরবানি যদি আমি করি তাহলে আমার কুরবানি বাতিল হয়ে যাবে চার নম্বর আমি যদি কুরবানি দিই তাহলে আমি এই কুরবানিটা দিলে মেয়ের বাড়িতে গুস্ত উপহার দিব এই নিয়তে কুরবানি দিলেন কুরবানি বাতিল হয়েছে আপনি তো কুরবানি করলে আপনার মেয়েকে দিবেন না অবশ্যই দিবেন এটা কি আপনার নিয়তের ভিতরে থাকা লাগে দরকার নেই এরপরে অবৈধ পদ্ধতিতে হারামভাবে নজিরবিহীন কাণ্ডে আপনি টাকা পয়সা উপার্জন করে ওই নজিরবিহীন টাকা দিয়ে কুরবানি করলে এই হারাম টাকার কুরবানি কবুল হবে না কত হারাম ঘুর আছে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা দিয়ে কুরবানি পশু কিনেছে আরও দাম দিয়ে কিনেছে আর আরেক ব্যক্তি হালাল টাকা চোদ্দ হাজার পনেরো হাজার টাকা দিয়ে একটা ছাগল কিনেছে কার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে আল্লাহ পবিত্র নেন অপবিত্র কোনো কিছু নেন এরপরে আরো একটি বিষয় আল্লাহর আনুগত্য যার জীবনে নাই তার কুরবানির কোনো দাম কথাগুলো শোনেন এটা শেষ পয়েন্ট এই পয়েন্টটা আমি একটু গুরুত্বপূর্ণ কিছু কথা বলব শেষ ভালো যার সব ভালো এই শেষ পয়েন্টটা শুনে যার জীবনে আল্লাহর আনুগত্য নাই তার কুরবানির কোনো দাম আল্লাহর কাছে নাই কোনো দাম আল্লাহর কাছে আল্লাহর আনুগত্য কি। আল্লাহ যা বলেছেন তা মেনে চলা পাঁচ ওয়াক্ত নামাজ কার হুকুম জোরে বলেন নামাজ নাই কুরবানি করে এমন মানুষ তো আমার সমাজে নাই এমনকি কুরবানির দিনে ঈদের দিনে ফজরের নামাজটাও পড়ে নাই কুরবানি দিয়েছে কুরবানি আগে না নামাজ আগে এই সুরা আপনারা মুখস্থ সবাই পারেন আপনারা এই সুরার হাফেজ ইতনা বলেন কি ফলি এই তো আপনারা এই সুরার হাফেজ এখানে আগে কি বলা হলো ফসলি রব্বিকা মন আপনি আপনার রবের জন্য আদায় করুন এবং কুরবানি করুন সালাদ আগে নামাজ আগে না কুরবানি আগে কি আগে নামাজ আদায় করা কারানুগত্য আল্লাহর আনুগত্য এখন আমি আল্লাহর এই হুকুম মানলাম না আমি কুরবানি ঠিকই দিলাম আমার জীবনে ইসলামের সবচাইতে বড় ইবাদত কোনটা বলেন নামাজের উপরে কোনো ইবাদত আছে সবচেয়ে বড় ইবাদতের নাম হলো ওইটা ঠিক নাই কুরবানি ঠিক আছে সবচেয়ে বড় আনুগত্য তো এটা আমি বলেছি যার জীবনে আল্লাহর আনুগত্য নাই তার কুরবানের কোনো দাম আল্লাহর কাছে যার জীবনে নামাজ নাই তার কুরবানের থাকলে আপনার কুরবানি কবুল হবে না এরকম কুরবানির দুইটা ঘটনা কোরআানে আছে পৃথিবীর ইতিহাসের প্রথম কুরবানির ঘটনা পৃথিবীর ইতিহাসে প্রথম কুরবানি করলেন আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল একজনের কবুল হলো আরেকজনের কবুল হলো না এটার কারণ রিজনটা হলো যার কবুল হয়েছে তার জীবনে আল্লাহর আনুগত্য ছিল আর যারটা কবুল হয় নাই সে আল্লাহর আনুগত্য করে নাই ঘটনাটা বলছি আপনাদেরকে এই ঘটনা আল্লাহ সোরা মাঈদার সাতাইশ নম্বর আয়াতে তুলে দিয়েছেন আদম আলাইহিস সালামের স্ত্রী আমাদের মা হাওয়া আলাইহাস সালামের গর্ভে একসাথে দুটি সন্তান জন্ম নিত একটি ছেলে আরেকটি মেয়ে একই গর্ভে জন্ম নেওয়া ছেলে মেয়েকে ভাই বোন বিবেচনা করা হতো এবং তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হারাম তো এরা যখন যৌবনে উপনীত হতো এক গর্ভের ছেলের সাথে আরেক গর্ভের মেয়ের বিয়ে দেওয়া হতো আদম আলহী ইসালামের ছেলে হাবিলের সাথে যে মেয়েটি জন্ম নিয়েছিল এটা দেখতে সুন্দরী না তো কালো আর কাবিলের সাথে যেটা জন্ম নিয়েছে এটা দেখতে খুব সুন্দরী তো এখন এরা যখন যৌবনে যাবে তো ছিল বিপরীত গর্ভের সাথে বিয়ে হব তো কাবিলের সাথে জন্ম নিয়েছে এটা সুন্দরী বিয়ে কি তার সাথে হবে হবে না হবে বিপরীত গর্ভ অর্থাৎ হাবিলের সাথে যে এটি জন্ম নিয়েছে এরকমই বিয়ে হবে যখন আদম আলা প্রস্তাব দিলেন হাবিল তো আল্লাহর বিধান মাথা করে মেনে নিয়েছে কাবিল বলছে বাবা আব্বা জান আমি এটা মানতে পারবো না হ্যাঁ যেটা সুন্দরী ওইটা হাবিল কি দিয়ে দিচ্ছেন আর যেটা কালো ওইটা আমারে দিয়ে দিচ্ছেন এটা হবে না আমি এটা মানি না আমার মনে হয় আপনি আমার চেয়ে আমার ভাই হাবিলকে বেশি ভালোবাসেন আদম এটা ভালোবাসার সাথে সম্পৃক্ত না এটা আল্লাহর আনুগত্যের সাথে এটা আমার সম্পৃক্ত হুকুম নয় এটা কার হুকুম সে বলে না আমি এটা মানি না আল্লাহ তখন আদম তোমার দুই ছেলেকে বলো কুরবানি করতে দেখেন কুরবানির আগের ঘটনা শোনেন একজন আল্লাহর হুকুম মানছে আরেকজন মানে নাই এখন আল্লাহ বলেছেন তোমার দুই ছেলেকে বলো মিনায় গিয়ে কুরবানি করতে এখন দুইজনই কুরবানি করলেন সেই যুগে নিয়ম ছিল যে যার কুরবানি কবুল হওয়ার কথা আসমান থেকে একটি অগ্নিশিখায় এসে তার কুরবানিকে ভস্ম করে দিত দুই ভাই যখন কুরবানি করলেন হাবিলের কুরবানি এসে অগ্নিশিখা ভস্ম করল কাবিল একটা ভস্ম করলো না কাবিল দেখলো আমারটা কবুল হয় নাই সে তখন তার ভাই হাবিলকে হত্যা করলো মেরে ফেললো যখন সে বলল ভাই আমি তোকে মেরে ফেলবো হাবিল তখন বলবো ভাই তুই আমাকে মেরে কি করবি আসলে কুরবানি এটা তো দিলেই হয় না দেখেন কি জবাব দিলেন বললেন ইন্নামা ইতাকাবালুল্লাহু মিনাল মুত্তাকিন মুত্তাকি যারা যারা আল্লাহকে ভয় করে আল্লাহর বিধান মানে আল্লাহ শুধু তাদের কুরবানি গ্রহণ করেন আল্লাহ এই ঘটনা থেকে আপনি কি বুঝলেন অনেক জায়গায় এই কিচ্ছা কাহিনী আমাদের হুজুররা খুব সুন্দর করে শোনা আর আমরা শুধু শুনে সুবান আল্লাহ পড়ে বাড়ি চলে যাই কিন্তু আপনি এখান থেকে কি বুঝলেন দুই ভাই কুরবানি করলো যারটা কবুল হলো সেটা কবুল হয়েছে আনুগত্যের ভিত্তিতে কারণ উনি আল্লাহর হুকুম মেনেছেন কোনো সে কোনো কথা নাই আর তার ভাই কাবিলের কুরবানি কবুল হয় নাই কারণ আল্লাহর বিধান সে মেনে নিতে পারে নাই তাহলে আমি আপনি আল্লাহর বিধান অনেক জায়গায় মানতে পারি না আল্লাহ বলেছেন সুদারাম সুদ খায় আবার সুদের টাকা কুরবানিতেও লাগিয়েছে আসে না নাই তাহলে আমার জীবনে আল্লাহর বিধানের কোনো তুয়াক্কা নাই আমি আল্লাহর হুকুম মানি না পাঁচ বাক্য আজান হলে না আমি হারাম খুন আমি হারাম খাই ঈদের আগে আগে দশ পনেরো করি আমি নজিরবিহীন কাণ্ড তো আল্লাহর বিধানের তুয়াক্কাই করি না আমার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে কি হবে না এটা আপনি নিজে বিবেক দিয়ে চিন্তা করুন আপনার জীবনে আল্লাহর আনুগত্য না থাকলে এই কুরবানির কোন দাম আল্লাহর কাছে এমনকি আমাদের জাতির পিতা ইব্রাহিম জোর করে হয়ে গেছেন নাকি জোর করে জোর করে নয় তাকে জাতির পিতা বানিয়েছেন কে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও আনুগত্যের নজির স্থাপন করেছেন তার ছেলে ইসমাহ আলাইহিস সালাম তিনিও আনুগত্যের নজির স্থাপন করেছেন কারে বলে আনুগত্য কারে বলে আহ ইব্রাহিম আলাইহিস সালাম বুড়া হয়ে যাচ্ছে বুড়া হয়ে গিয়েছে ছিয়াশি বছর একটা সন্তানও নাই আর আমার আপনার বিয়ে শি করার কয়েক বছর চলে গেলে যদি বিয়ে বাচ্চা কাচ্চা না হয় কত নাফরমানিমূলক কথা যে বের হয় আল্লাহ আমারই পাইল আর কাউরে পাইল না এটা পুরুষের চাইতে নারীদের জবান থেকে এক ধরনের কথা বেশি বের হয় আল্লাহ আমারই পাইস আমার কপালেই ঠাটাটা পড়লো আল্লাহ আর কাউরে পায় নাই আর আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাই ইসালাম বার্ধক্য বয়সে চলে গেলেন কোনো সন্তান নাই তিনি সন্তানের জন্য আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে কখনো তার চাওয়া নিবেদনও করেন না আর আমরা তো মাসাল্লাহ এমন মুসলমান মাজারে দৌড়াই বাবার কাছে যাই হ্যাঁ এরপরে আমরা তাবিজ লাগাই আমার বাবাও বলেন আমার সাথে আসিও সাক্ষাৎ করিও বাচ্চা হবে কি যে সাক্ষাৎ হয় আল্লাহ আলম এটা আল্লাহ ভালো জানে এরকমের ভণ্ড বাবা তো আমাদের আশেপাশে বা আমাদের দেশে নাই কি বলেন আছে ইব্রাহিম আলহ ইসালাম বার্ধক্য বয়সে চলে গেলেন কোন সন্তান এক পর্যায়ে ছিয়াশি বছর বয়সে চাইছেন কেমনে দেখেন যাদের সন্তান নাই এই আমল করে চাইছেন কেমনে দেখেন না শোনেন চাইছেন কেমনে বলছেন রব্বি হাবলি মিনা আলেহীন কখনো আল্লাহর কাছে আল্লাহ সন্তান দেন এভাবে চাইবেন আল্লাহ চাওয়া শিখিয়েছেন রব্বি হাবলি মিনাস আলেহীন আমি জানি না কতজন ব্যক্তি আপনারা এরকম দোয়া করেন আমি জানি না দুয়ার সিস্টেম দেখেন ভাষা দেখেন শব্দ দেখেন রব্বি হাবলি মিনাস আলেহীন র আমাকে নেককার সন্তান গিফট করো মহান আল্লাহ কি সন্তান সন্তান চাইলেই হয় না কারণ এটা আসার পরে এটা অসত হইতে এটা চোর হতে পারে ডাকাত হতে পারে ইফটিজার হতে পারে সন্ত্রাস হতে পারে এজন্য প্রত্যেক ব্যক্তির উচিত সন্তান চাওয়ার সময় এভাবেই চাওয়া আল্লাহ ন্যাক্কার সন্তান দাও যাকে দেখলে আমার চক্ষু শীতল হবে ইব্রাহিম আলাহাম দোয়া করলেন আল্লাহ তালা দেখলেন আমার ইব্রাহিমের কি স্বভাব কি হুম বুড়ো বয়সে সন্তান নাই কোনো অভিযোগ নাই আমার উপরে এই বয়সে অভিযোগ নাই বরং এখনও কাতর হয়ে চাইছে আমার আমি আল্লাহর কাছে কাতর হয়ে চাইছি আল্লাহ দুয়া কবুল করলেন আর দুয়া যেমন ফলাফল দুয়া যেমন ফলাফল তিনি চেয়েছিলেন নেককার সন্তান আল্লাহ এই দোয়া কবুল করে বললেন হালিম তোমাকে এক ধৈর্য সুসংবাদ আমি দিয়ে দিলাম ইব্রাহিম সন্তান পেয়ে খুব খুশি হয়েছে এখন এই খুশিও বেশি সময় টিকে নাই ইব্রাহিম সালাম নবীদের মধ্যে সবচেয়ে কঠিন কঠিন পরীক্ষা তিনি দিয়েছেন তার গোটা জীবন পরীক্ষার ছিল সন্তান পেয়ে গেলেন আল্লাহ সাথে সাথে বললেন ইব্রাহিম তোমার এই সদ্য হওয়া হওয়ার সন্তান ইসমাইল আর তোমার বিবি তোমার স্ত্রী হাজেরা এই দুজনকে নির্বাসনে পাঠাও এটা কার হুকুম আনুগত্য কাকে বলে দেখে এই হুকুমের পরে বললেন না আপনি কেমন রব বলেন তো এটা কেমন আচরণ করলেন আমার সাথে ছিয়াশি বছর আপনি আমার কিছুই দিলেন না ছেলে মেয়ে এখন দেওয়ার পরে আপনি আবার আমাকে বলছেন আমি স্ত্রী সন্তান স্ত্রী সন্তানকে আমরা মহব্বত করি কম না বেশি কত ভালোবাসা আমাদের স্ত্রী সন্তানদের জন্য কত কিছু করি আমরা সে আল্লাহ তোমার স্ত্রী সন্তানকে নির্বাসনে পাঠাও। এখনকার মক্কা মক্কা তখন এটা ছিল ছিল না আল্লাহ বললেন ওই কাবা ঘরের পাশে রেখে আসো তখন সেটা ছিল দুধু মরুভূমি সেখানে কোনো বিল্ডিং নাই এখন তো দেখছেন আপনারা ক্লক টাওয়ার টাওয়ার বড় বড় টাওয়ার হয়েছে কত বড় বড় হোটেল হয়েছে হ্যাঁ কিছুই ছিল না তখন কিছু না চতুর্দিকে মরুভূমি একজন মানুষও নাই সেখানে কেউ তখন বসবাস করতো না ইব্রাহিম তার স্ত্রী কি নিয়ে সেখানে গেলেন আর কি বিবি কি স্ত্রী আল্লাহ একবারও বলছেন না কি ব্যাপার যে আপনি আমাকে আর আমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছেন কোনো কিছু বলছেন না নিয়ে যাচ্ছেন স্ত্রী আর সন্তানকে কাবা ঘরের পাশে রেখে কোনো কথা নাই চলে আসতেছেন স্ত্রী বললেন কি ব্যাপার আপনি আমাকে আর আমার সন্তানকে এখানে রেখে চলে যাচ্ছেন আমাদের সাথে তো খাবার পানি অল্প আছে কোথায় যান কেন রেখে যাচ্ছেন এখানে ইব্রাহিম আলাইসাল্লাম আসলে এমন হয়ে গিয়েছেন বাক শক্তিহীন কথা বলারও কোনো এবিলিটি তখন তার মধ্যে নাই আকাশের দিকে আঙ্গুল উঁচু করলেন বোঝাতে চাইলেন আমি তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি না ওই আল্লাহ হুকুম করেছেন বলেই রেখে যাচ্ছি স্ত্রী দিনদার হলেন হলে কেমন হয় শোনেন তিনি তখন বললেন ঠিক আছে আল্লাহর হুকুমে যদি রেখে যান আমার কোনো ভয় নাই চলে যান আপনি খাবার দাবার আর পানীয় অল্প থাকুক এখানে মরুভূমি কেউ নাই তাও আমার কোনো ভয় নাই আমার সাথে আছেন কে চলে যান যে আল্লাহ হুকুম করেছেন আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন ওই আল্লাহ আমার আর আমার সন্তানের হেফাজত করবেন আমাদের খাবার দাবার রিজিকের বন্দোবস্ত করে দেবেন সোবাহ আমাদের ঘরে যদি একটু জিনিসপত্র কমে যায় অনেকের বউ কি বলে তোমার ঘরে হয় না কেন পাশের ফ্ল্যাটের পাশের বাড়ির অমুক বিল্ডিংয়ের অমুকের তো অভাব নাই তার অভাব নাই লোকটা তো খায় দুই নাম্বার আর এই লোকটা কম কম থাকে কারণ চলে ভালো আপনি আপনার হাজব্যান্ডকে সাপোর্ট করেন দেখেন হাজার তিনি বলছেন অসুবিধা নাই চলে যান আল্লাহ ব্যবস্থা করে দিবেন তিনি চলে যাচ্ছেন চলে যাচ্ছেন এত বড় কঠিন পরীক্ষা কিন্তু আল্লাহর প্রতি তার কোনো অভিযোগ নাই। এদিকে কিছু খাবার আর পানীয় ছিল এগুলো শেষ হয়ে গেল এবার খাবার নাই পানি নাই মানুষ নাই কিছুই নাই বিবি হাজারা তখন কি করবেন তার সন্তান এদিকে ছটফট করছে খাবার বা পানীয়ের ব্যবস্থা করার জন্য দৌড়াদুরে আরম্ভ করলেন একদিকে সাফা আর একদিকে মারোয়া পাহাড় একবার সাফা পাহাড়ে যান আরেকবার মারোয়া পাহাড়ে যান এরকম করে সাফা মারোয়ায় সাতবার দৌড়াদৌড়ি করলেন আরে দৌড়াদৌড়ি দেখলেন আল্লাহ দেখার পরে আল্লাহর কাছে এটা পুরো পছন্দ হলো আল্লাহর কাছে ভালো লাগছে বলে সারা দুনিয়ার মানুষরা যখন হজে যায় অমরায় যায় এই দৌড়াদৌড়ি হাজেরার এই দৌড়াদৌড়ির চিত্রটাকে আল্লাহ তালা হাজি সাহেবদের জন্য অমরা পালনকারীদের জন্য হজ আর অমরার গুরুত্বপূর্ণ বিধান বানিয়ে দিয়েছেন সবাহ আপনি হজে যান বা ওমরায় যান এই সাফা মারোয়ায় সাত চক্কর সাই করতেই সাতবার দৌড়াদৌড়ি করে কিছু পান নাই এসে দেখেন যে তার সন্তানের পায়ের আঘাতে জমজম থেকে জম তার সন্তানের পায়ের আঘাতে হ্যাঁ জমজমের পানি বের হচ্ছে সোহান জমজমের পানি খাবারের বন্দোবস্ত হয়ে গেল আস্তে আস্তে মানুষ আসা শুরু হলো এখানে তাদেরকে কেন্দ্র করে একটি সভ্যতা গড়ে উঠল আমাদের নবী কিন্তু বানু ইসমাইল ইসমাইলি বংশ থেকে এসছে এই যে সভ্যতা শুরু হলো মক্কাকেন্দ্রিক সভ্যতা সেখানে আগে কেউ ছিল না এখন এই দুইজনকে কেন্দ্র করে মানুষ আসা আরম্ভ করল এই সন্তান বড় হয়ে গিয়েছে ইব্রাহিম অপেক্ষায় আছেন যাই হোক নির্বাসনে রেখে আসছি আল্লাহ হুকুম করবেন হয়তো কোনো সময় যাও এবার ফিরায় নিয়ে আসো এই অপেক্ষাই আছেন কিন্তু যেটা ভাবছেন হয়ে গেছে তার উল্টা আল্লাহ তাকে স্বপ্নে দেখালেন তিনি তার সন্তানকে কি করছেন জবাই করছেন আমাদের স্বপ্ন আর নবীদের স্বপ্ন কি একরকম না আমাদের স্বপ্ন কত জাতের স্বপ্ন আর নবীদের স্বপ্ন এটা ওয়াহি নবীদের স্বপ্নটাও ওয়াহি তিনি স্বপ্ন দেখলেন তার সন্তানকে তিনি জবাই করছেন তিনি রওনা করলেন মক্কায় আসলেন আসার পরে তার স্ত্রী আর তার সন্তান যখন তাকে দেখলেন তারা ভাবছেন এতদিন পরে হ্যাঁ বিবি হাজারা ভেবেছেন আমার স্বামী এসেছেন আর ইসমাইল ভাবছেন আমার বাবা এসেছেন হয়তো আমাদেরকে ফেরাই নেবেন অথবা আমাকে খুব আদর করবেন মহব্বত করবেন বা আসার সময় অনেক জিনিস নিয়ে আসছেন হয়তো তিনি আসলেন এসে তার স্ত্রীর সাথে শেয়ার করলেন নবীরা যা করেন ডিরেক্ট করেন লুকুচুরি করে কোনো কিছু করেন তার স্ত্রীকে বললেন স্ত্রী আপত্তি করলেন না বললেন আল্লাহ তো সন্তান দিয়েছেন আল্লাহ যদি এখন আমার জোবাইয়ের জন্য চান এতে আমার কোনো আপত্তি নেই সুবাহ আল্লাহ আনুগত্য কারে বলে শোনেন বলেছিলাম যে আনুগত্যহীন কুরবানি কবুল হয় দেখেন ইব্রাহিমী পরিবার গোটা পরিবার আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ সুবাহান আল্লাহ গোটা পরিবার আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ কোনো কথা নাই অভিযোগ নাই তিনি বলছেন অসুবিধা নাই আল্লাহ চেয়েছেন দিয়ে দিব ছেলেটাকে সাজায়া দিচ্ছেন আর বাবা সন্তানকে নিয়ে বের হয়েছেন বের হওয়ার সময় বলছেন ইয়া বুনাইয়া কি শব্দ চয়ন আমি যখন এই আয়াতগুলো পড়ি তখন ভাবি সুভান আল্লাহ শব্দ চয়নের নমুনা এখানে কেমন ইয়া সন্তানকে সবচেয়ে মানে বুনাইয়া আরবিতে আদর করে ডাকার শব্দটা হলো ইয়া আমার কলিজার টুকরা সন্তান মানে বাবা ছেলেকে ডাকতেছেন এমন ভাবে মনে হচ্ছে দাওয়াত খাইতে নিয়ে যাচ্ছেন আর কি মেজবান খাইতে কলিজার টুকরা সন্তান আসলে কি দাওয়াতে যাচ্ছেন না জবাই দিতে যাচ্ছেন ডাকটা দিয়েছেন ইয়া বুনাইয়া আমার কলিজার টুকরা সন্তান বললেন বাবা বলেন এমনি আর আমি আননি আজবাহুক আমি স্বপ্নে দেখেছি বাবা আমি তোমাকে জবাই করছি দেখেন বাবা সন্তানকে লুকাচ্ছে না কোনো লুকোচুরি নাই যদিও আমাদের দেশে অনেক হুজুরদেরকে এই কাহিনী বানায় বানায় বলতে শোনা যায় এখানে কোরআনে কারিমে ডিরেক্ট শব্দ আছে এমনি আর আমি আননি আজবাহক আমি স্বপ্নে দেখছি আমি যেন তোমাকে জবাই করছি দেখেন স্বৈরতন্ত্র না যে আমি চাইছি জোবাই দিয়ে দিব এরকম না বলছেন আমি স্বপ্নে দেখি যে আমি তোমাকে জোবাই দিচ্ছি এবার তোমাকে জোর করে করব না ফান্দুর মা দা তর তোমার অভিমত বলো মতামত বলো তাহলে বোঝা গেলো এখান থেকে আরেকটা শিক্ষা যে আমরা বাবা হয়ে সন্তানের উপর সবসময় সব কিছু চাপিয়ে দিব না এবং সুন্দর করে আমরা মতামত নিতে পারি ফান্দুর মা দা তর তোমার কি অভিমত কি বলো ইব্রাহিম ইসমাইল সাল্লাম তিনি রাগ করতে পারতেন যে কেমন বাপ আপনি বলেন তো এত বছর পরে আসছেন কোথায় আমার একটু খাওয়াইতে নিয়ে যাবেন একটু ঘুরতে যাবেন হ্যাঁ আমাকে কেনাকাটা করে দেবেন এটা না কইরা এখন আইসা বলতেছেন আমি তোমারে জবাই করে ফেলব কি জাতের বাপ হয়েছেন আপনি বলেন তো এরকম কোন উত্তর দিয়েছে তিনি তখন বললেন ইয়া মা তু অমার তিনি বললেন আমার পিতা আল্লাহ যেটা আদেশ করেছেন সেটাই করুন আল্লাহ যেটা বলেছেন সেটা করুন সাতাজিদুনই ইনশাআল্লাহ মেরা সোয়াবেরিন অবশ্যই আপনি আপনার ছেলে ইসমাইলকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত পাবেন সোবাহান আল্লাহ ইব্রাহিমি পরিবার গোটা পরিবার আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ পরিবার এটা এবার বাপ ছেলে একমত আল্লাহ পরে এতে বলছেন ফালাব্বা আসলামা দুজনেই যখন অনুগত হয়ে গেল আমার বিধানের প্রতি তার আনুগত্যশীল হয়ে গেল ওয়াতাল্লাহুলিল জাবিন আর যখন তাকে উপর করে শুইয়ে দিল জবাই করার জন্য আমি দেখছি ইব্রাহিম তার কলিজার টুকরা ছেলের গলায় ছুরি চালিয়ে দিচ্ছে এই চিত্র দেখা মাত্র আমি বললাম ওয়ানা না আইয়া ইব্রাহিম হে ইব্রাহিম দাঁড়াও কথা আছে হদ সত্যাক্তর রুকিয়া যেটা স্বপ্ন দেখেছো তুমি তো সেটাই দেখি বাস্তবে ঘটাতে যাচ্ছ ইন্না কাদালিকা নাজিল মুহসিনিন আনুগত্যশীল সৎকর্মশীলদেরকে তুমি পুরস্কৃত করে থাকি ইব্রাহিম যেটা স্বপ্নে দেখেছ ইন্না হাদা লাহুয়াল বালাউল মুবিন এটা তোমার জন্য ছিল পরীক্ষা আর পরীক্ষায় তুমি ফাঁস পাশ করে ফেলেছো সুতরাং তোমার ছেলের গলায় ঝুরি চালানো লাগবে না ও ফাজাই না হো মেজিম জান্নাত থেকে আরেকটি পশু পাঠালাম তার বিনিময়ে তুমি ওই পশু জবাই করো সোমাহান আল্লাহ তোমার এই আনুগত্য আমার পছন্দ হলো অতারক্ষ না আদাই ঘিতিল আনিম তোমার পরে কিয়ামত পর্যন্ত তোমার বংশধারায় এই আনুগত্যের ভিত্তিতে কুরবানির সূদ্ধতা আমি জারি রেখে দিলাম সোমাহান আল্লাহ এই পুরো ঘটনা থেকে আপনি কি বুঝলেন আনুগত্য ব্যতীত কোন কুরবানি আল্লাহর কাছে কবুল হবে আনুগত্যটা কি আনুগত্যটা হলো আমার জীবনের চব্বিশটা ঘন্টা আল্লাহর প্রতিটা হুকুম মানা যদি আল্লাহর হুকুম আমার জীবনে মানার অভ্যাস না থাকে এই কুরবানির ওয়ান পারসেন্ট ভ্যালু আল্লাহর কাছে নাই তাহলে আমি সবাইকে অনুরোধ করব আনুগত্যের জীবন যাপন করতে আমাদের অভ্যস্ত হতে হবে আল্লাহর আনুগত্যের বাইরে জীবন যাপন করা যাবে আল্লাহর আইন মানা মানুষের জন্য নফল না ফরজ নফল না ফরজ আল্লাহর আইন মানতে হবে নামাজ এবং অন্যান্য যত বিধান আছে এগুলো মানতে হবে সর্বশেষ যে পয়েন্ট আমি বলবো সময় শেষ হয়ে গিয়েছে কিন্তু এটা বলা প্রয়োজন মনে করছি আমি তাই বলছি প্রতি বছর কুরবানের পশুদের বিভিন্ন নাম দেখা যায় বিভিন্ন নাম দেখা যায় কিন্তু এবছর আশ্চর্যজনক নাম দেখা যাচ্ছে কিছু আলেম ওলামাদের নাম দেওয়া হয়েছে পশুর নাম দেখলাম বিভিন্ন নায়ক নায়িকা গায়ক গায়িকার নাম দেওয়া নায়ক হোক নায়িকা হোক গায়ক হোক গায়িকা হোক কোন মানুষের নামে কি পশুর নাম দেওয়া যাবে আবার এক টিভি চ্যানেলে আমি জানি না কি বলে না এরকম এগুলো প্রতিটি এলাকায় প্রতিটি সমাজে এগুলোর ব্যাপারে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং কোনো কুরবানির ফাটে কুরবানির বাজারে যদি এরকম দেখা যায় কোনো বিক্রেতা তার পশুর কোনো নাম মানুষের নামে দিয়েছে তাহলে অবশ্যই এ ব্যাপারে সম্মিলিত প্রতিবাদ করতে হবে আমাদের দেশে এক আলেম হতে পারে তার অনেক বিতর্কিত কর্মকাণ্ড আছে থাকতে পারে কিন্তু তাই বলে কি কোনো ব্যক্তির নামে মানুষের নামে পশুর নাম দিয়ে সেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা যে কোনো মাধ্যমে ট্রল করা হবে এটা তো আসলে মানুষের সভ্যতা হতে পারে এজন্য এগুলো আপনাদের নজরে আসলে আপনাদেরকে সম্মিলিতভাবে এগুলো প্রতিরোধ করতে হবে কারণ আজ যদি আমরা এগুলোর প্রতিবাদ না করি তাহলে দেখা যাবে এবছর আসছে গরুর নাম এটা আগামী বছর আসবে আর একটা অন্যান্য বছর শুনতাম গরুর নাম মেসি গরুর নাম নেইমা গরুর নাম টাইগা কি বলেন আছে না এবছর দিয়েছে মানুষের নাম গরু মানে গরু মানুষের নামে অনেক গরুর নামকরণ করা হয়েছে আপনারা শুনছেন কিনা এটা অনেকে শুনে না এটা যুবক ভাইয়েরা মনে দেখেছেন তাই না ফেসবুকে দেখছেন না এটার প্রতিবাদ করতে হবে এবং যারা এমন কাজগুলো করছেন তাদেরকে আমরা বলবো এ ধরনের অন্যায় এবং গহিত কাজ থেকে আপনারা বিরত থাকুন এ ধরনের কাজ আপনারা করবেন না কুরবানির দিনগুলোতে কুরবানির পশু জবাই করে পশু থেকে রক্ত প্রবাহিত করা এটা আল্লাহর কাছে এত পছন্দের আমল যে ওই দিনগুলোতে কুরবানির দিনগুলোতে কুরবানি ব্যতীত অন্য কোন আমল আল্লাহর কাছে এতটা প্রিয় নয় সুবাহ ইবনে মাজা এবং তিরমিদি শরীফে হাদিস বর্ণিত হয়েছে হাদিসের বর্ণনাকারী সাহাবি হচ্ছেন আমাদের মা উম্মুল মুমিনিনা ঈশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন আল্লাহর নবী বলেছেন বা আমিল ইবনু আদম ইয়াউমান নাহরি আমালান আহাব্বা ইলাল্লাহি আযযা ওয়া জাল্লা মিন দাম আল্লাহর নবী বলেছেন কুরবানির দিনে কুরবানির পশু থেকে রক্ত প্রবাহিত করা এই আমল আল্লাহর কাছে যতটা পছন্দের অন্য কোন আমল কুরবানির দিনে আল্লাহর কাছে এতটা পছন্দের নয় ওয়া ইন্নাহু লায়াতি ইয়াওমাল কিয়ামাতি বি quruniha ও আযলাফিহা ওয়া আশারিহা আল্লাহর নবী বলেছেন কুরবানির পশুর এই শিং পশম এবং খুর কেয়ামতের ময়দানে হাজির করা হবে এগুলো কুরবানি জন্য সাক্ষ্য হবে এরপরে নবীজি আরো বলেছেন ওয়া ইন্নাদ দামা লা ইয়াকুমু মিন আল্লাহ আযযা ওয়া জাল্লা বিমা কানিন ক্বাবলা আন ইয়াকা আলাল বলেছেন যে ব্যক্তি আল্লাহকে রাজি করার জন্য খুশি করার জন্য আল্লাহর সন্তুষ্ট চিত্তে কুরবানি করে ওই কুরবানির পশুর রক্ত বের হয়ে মাটিতে পড়ার আগে আল্লাহ ওই ব্যক্তির কবুল করে নবীকে সাহাবিরা জিজ্ঞেস করেছিলেন এই হাদিসটি মোসনাদে তিরমিদি এবং হাদিস ইবনে মাজা এসেছেন আদিস রাদিয়াল্লাহু আনহু

আল্লাহ নবী বললেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সুন্নাহ সাহাবীরা পুনরায় প্রশ্ন করলেন ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগো আল্লাহর রাসূল এই কুরবানি করার মধ্যে আমাদের জন্য কি ফজিলত রয়েছে আল্লাহর নবী তখন বললেন বিকুল্লি শাওরাতিন হাসানাহ কোরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমাদের জন্য নেকি রয়েছে সাহাবীরা জিজ্ঞেস করলেন ফাসুফু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কুরবানি করবে তাদের না হয় প্রতিটা পশমের বিনিময়ে একটা করে নেকি হবে কিন্তু পশুর জন্য কি কিছু আছে নবীজি তখন বললেন হ্যাঁ আছে তো বিকুল্লি শাওরাতি মিনাস সুফি হাসানা ওই পশুর জন্য প্রতিটি লুমের বিনিময়ে সওয়াব আছে সুবহানাল্লাহ সম্মানিত মুসলমেন তাহলে বোঝা গেল কুরবানি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ইবাদা মনে রাখবেন কুরবানি এটা কোনো সামাজিকতা নয় এটা কোনো সামাজিক অনুষ্ঠান নয় এটা কোনো সামাজিক রীতিনীতি নয় এটি একটি ইবাদা কুরবানি একটি ইবাদা এই ইবাদত এটা সবার জন্য বাধ্যতামূলক নয় কুরবানি কে করবেন কার জন্য কুরবানি ওয়াজিব কুরবানির দিনগুলোতে যে ব্যক্তি কুরবানি করতে সক্ষম কুরবানি দেওয়ার মতো সামর্থ্য যার থাকবে তার জন্য কুরবানি করা হলো ওয়াজিব যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দেয় না কুরবানি করে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছেন মান কানা সালা মান আলাহ লাহু সাআতু ওয়া লাম ইয়ুদহি যার সামর্থ্য আছে সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি দিল না কুরবানি দেয় না বলেছেন সে যেন আমার ধারে কাছেও না আসে এটি একটি বিরাট সতর্কবার্তা কুরবানি ওয়াজিব হয়ে গেছে কুরবানি দেওয়ার সামর্থ্য আছে এরপরেও যে ব্যক্তি কুরবানি দেয় না ওই ব্যক্তিকে ঈদের নামাজে ঈদগাহে আসতে নিষেধ করেছেন মহাব্মা সাল্লি বলেছেন সে যেন ঈদগাহের কাছে না আসে যিনি সক্ষম তাকে কুরবানি দিতে হবে একই পরিবারে একাধিক ব্যক্তি অনেক সময় সামর্থ্যবান থাকেন সেক্ষেত্রে তারা কি করবে এক পরিবারে একজন আদায় করলে হয়ে যাবে নাকি এক পরিবারে একাধিক সামর্থ্যবান ব্যক্তির জন্য আলাদা আলাদা কুরবানি দিতে হবে এ ব্যাপারে ফকিহগণ বলেছেন ফুকাহে কেরাম বলেছেন দুটা মত আছে কোন কোন ফকিহ বলেছেন একই পরিবারে যদি একাধিক সামর্থ্যবান ব্যক্তি থাকেন তো আলাদা আলাদা দেওয়া লাগবে না এক পরিবার থেকে একটি কুরবানি দিয়ে দিলেই গোটা পরিবারের পক্ষ থেকে এটা আদায় হয়ে যাবে এটা একটা মত আরেকটা মত হলো কিছু কিছু ফকিহ বলেছেন না একই পরিবারে যদি একাধিক ব্যক্তি সামর্থ্যবান থাকেন তাহলে প্রত্যেককে আলাদা আলাদা কুরবানি দিতে হবে আমাদের দেশের অনেক কথা বলে থাকেন তো আসলে সামর্থ্য থাকলে আল্লাহর উচিত অনেক ফ্যামিলিতে এমনও আছে হাজব্যান্ড ওয়াইফ দুইজনে চাকরি করে দুজনে ইনকাম করে তো অনেক সময় অনেক বোনদেরকেও বলতে শোনা যায় যে আমার হাজবেন্ড চাকরি করেন আমার হাজব্যান্ডও ইনকাম করেন আমিও ইনকাম করি আমি কি আলাদা করে কুরবানি দিব কিনা আপনার হাজবেন্ড দিলে পরিবারের পক্ষ থেকে আদায় হয়ে যাবে কিন্তু আপনিও যদি দেন কোনো অসুবিধা নাই এটা তো আরো ভালো আপনি যে টাকা ইনকাম করছেন এই নেয়ামত এই যোগ্যতা এই তৌফিকটুকু দিয়েছেন কি তো আল্লাহ দিয়েছেন আল্লাহর নিয়ামতের বহি প্রকাশ স্বরূপ আল্লাহর পথে দিতে কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা নাই এজন্য যদি দেন এটা আরো ভালো না দিলে অসুবিধা নাই কিন্তু দিলে বেশি ভালো কারণ আপনার সামর্থ্য আছে এই সামর্থ্য কি নিজের যোগ্যতায় হয়েছে না আল্লাহ দিয়েছেন আল্লাহ একই পরিবারে একাধিক ব্যক্তি থাকলে আপনারা একাধিক দিতে এতে কোনো অসুবিধা নাই এরপরে আসুন কোন কোন পশু দিয়ে কুরবানি দিতে হয় সকল পশু দিয়ে তো কুরবানি দেওয়া যায় না যেমন হাঁস মুরগ এগুলো দিয়ে কুরবানি দেওয়া যায় কেউ যদি কুরবানির দিনে ঘর থেকে একটা হাঁস বের করে আর বলে আমি এখন জবাই দিলাম এটা আল্লাহর নামে কুরবানি স্বরূপ কুরবানি আদায় হবে না কুরবানির জন্য নির্দিষ্ট পশু আছে উট গরু মহিষ যদিও মহিষের ব্যাপারে ফোকাহায় কারাম ইখলাফ করেছেন কিন্তু প্রণিধানযোগ্য মত হলো যে বেশিরভাগ মহিষকে গরুর অধীন করেছেন সুতরাং মহিষ দিয়েও দেওয়া যাবে তাহলে উট গরু মহিষ ছাগল ভেড়া দুম্বা এগুলো দিয়ে কুরবানি দেওয়া যায় আপনি হরিণ দিয়ে কুরবানি দিতে পারবেন না হাঁস দিয়ে মুরগ দিয়ে কুরবানি দিতে পারবেন না কুরবানির নির্ধারিত পশু আছে এই পশুগুলো দিয়ে কুরবানি দিতে হবে সেক্ষেত্রে উঠ এটা পাঁচ বছরের হবে গরু বা মহিষ দুই বছরের হবে ছাগল ভেড়া ইত্যাদি এগুলো এক বছরের হবে যে সকল পশু অসুস্থ থাকবে এই অসুস্থ পশু দিয়ে কুরবানি করা যাবে না অন্ধ ঘাস দিলে চোখে ঘাস দেখে না এ ধরনের পশু দিয়ে কুরবানি করা যাবে না খোরা ল্যাংড়া হাঁটতে পারে না এ ধরনের পশু দিয়ে কুরবানি করা যাবে না এমন শুকনা শুকাতে শুকাতে এমন হালকা পাতলা হার মজ্জা পর্যন্ত শুকিয়ে গেছে রকম পশু দিয়ে কোরবানি করা যাবে না মোট কথা ত্রুটিযুক্ত অসুস্থ দুর্বল এ ধরনের পশু দিয়ে কুরবানি করা জাহেজ হবেন একই কুরবানিতে কতজন সর্বোচ্চ সামিল হতে পারবেন এটা নিয়ে বাংলাদেশে এবছর খুব বেশি ওলামায়ে ক্যারামের মধ্যে আলোচনা হচ্ছে ইখতলাফ হচ্ছে আসলে একই পশুতে একাধিক ব্যক্তি শরিক হওয়া যায় বিশেষ করে উটের ক্ষেত্রে গরু বহিষের ক্ষেত্রে সর্বোচ্চ সাহ উটের ক্ষেত্রে গরুর ক্ষেত্রে সর্বোচ্চ সাতজন পর্যন্ত শরিক হতেই পারবে যদিও কেউ কেউ বলছেন এখন যেটা যে সফররত অবস্থায় কিন্তু সফরের বাহিরেও কুরবানিতে একাধিক শরী হওয়া যায় যেমন আবু দাউদ শরীফ হাদিস এসেছে জাবির বিন আবদুল্লাহ রাদি আল্লাহ হাদিস বর্ণনা করেছেন এবং এই হাদিসটিকে আল্লামা নাসির উদ্দিন আলবানি রাহিমাহুল্লাহ সহি বলেছেন আল্লাহর নবী বলেছেন আল বাকারাতু আন সাবা ওয়াল জাজুরু আন গরু উট এগুলো সাত জনের পক্ষ থেকে কুরবানি করা যাবে তবে শরীক হয়ে কুরবানি দেওয়ার চাইতে একাকী কুরবানি দেওয়া অধিকতর উত্তম কেন একই পশুতে একাধিক ব্যক্তি শরিক থাকলে কার মনের নিয়ত কি আপনার জানার সুযোগ আছে আর কার টাকার উৎস কি উতার থেকে টাকাগুলা ইনকাম করেছে তা জানার কি সুযোগ আছে অনেক সময় এটা জানার সুযোগ পায় না আপনার পরিচিত ভাই অনেক সময় এমন এমন কাম করে শোনার পরে আশ্চর্য লাগে এই কাম করতে পারলো মানুষের টাকা মাই খেয়ে ফেলে মানুষের হক মেরে খেয়ে ফেলে অথবা দুর্নীতি করে ফেলে কিংবা হারাম অবৈধ পন্থায় টাকা পয়সা উপার্জন করে ফেলে শোনার পরে আশ্চর্য লাগে মাঝে মাঝে এরকম দেখা যায় কি যায় না তো শরিক হয়ে কুরবানি দিলে যেটা হয় মনের নিয়ত কার কি বোঝা যায় না এমনও হইতে পারে কোনো ব্যক্তি শরিক হয়েছে ঘরের মধ্যে আলোচনা করেছে দেখো এবছর টাকা পয়সা একটু কম কুরবানি না দিলে কেমন কেমন লাগে ফ্রিজ খালি খালি থাকবে একটু দিয়ে দিই অন্তত ফ্রিজটা ভরা বড়া থাকুক তার নিয়ত এটা আপনি জানলেন না এরকম হতে পারে কি পারে না পারে আরেকজনের মনে হয়তো অন্য নিয়ত মেয়েটাকে বিয়ে দিলাম মেয়ের বাড়িতে তো কিছু মাংস কিছু কুস্ত পাঠানো লাগবে কুরবানিতে শরীখ হইলে কিছু বেশি পাবো পাঠাইতেও তার মনের নিয়ত কি আপনি টের পাইছেন আবার আরেকজন কুরবানি উপলক্ষে বিশেষ হাদিয়া গ্রহণ করেছে আমাদের দেশে কুরবানি উপলক্ষে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালনরত ব্যক্তি বিশেষ বিশেষ হাদিয়া গ্রহণ করে আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে তলে তলে ঘুষ খায় দুর্নীতি করে এখন তলে তলে ঘুষ খাইয়া তলে তলে ঘুষে খায় আপনার আশেপাশে এরকম মানুষ আসছে আপনাকে একটু ইঙ্গিত বেতন পায় পঞ্চাশ হাজার কোথায় তার বাপের টাকা এগুলো সব মানুষকে মেরে এরপরে এই সম্পদের পার হয়েছে টাকা আর বেতন কত অনেকে আছেন সরকারি চাকরি নিয়ে ফুটানি করেন বেতন পান কত আর সম্পদ গড়লেন কত কোথার থেকে পাইছেন একজনের নাম তো নজিরবিহীন কাণ্ড ঘটিয়েছে নজিরবিহীন বুঝতে পারছেন তো আপনারা নামটাও যেমন নজিরবিহীন কামও করেছে তার সারা জীবনের বেতন ভাতা মোট মিলে দুই কোটি টাকা হয় না তার সম্পদ হয়ে গেছে কয়েক হাজার কোটি টাকা তার বাপের টাকা নাকি এগুলো যেগুলো জনগণের মানুষের টাকা লুটে পুটে খেয়েছে এইরকম আরো অনেক লোক আমাদের আশেপাশে বা হাতের ভিতরে এরকম ব্যক্তিও শরিক হয়েছে তার সাথে মিলে আপনি কুরবানি দিয়ে দিচ্ছেন তো এজন্য বলেছি শরিক কুরবানিতে মনের মধ্যে একটা খুতুর খুতুর থেকেই যায় তার চেয়ে একাকে দিলে এটার থাকে না আমি গরু দিতে না পারলাম ছাগল দিয়ে দিব অসুবিধা আছে ছাগল কুরবানি দিলাম তাও আমার মনে কোনো খুতুর খুতুর না আমার টাকা কোথার থেকে আসছে আর আমার নিয়ত কি এটা আমি জানি কি জানি না জানি এজন্য ওলামাই কেরামও বলে থাকেন যে শরিক ক্ষেত্রে আপনি এমন ব্যক্তিদের সাথে শরিক হবেন যাদেরকে ভালো জানেন এই ব্যক্তিটা সৎ মানুষ ভালো মানুষ তার টাকা পয়সার উৎস ভালো লোকটা হালাল খায় যদি জেনে জেনে বুঝে করেন সেটা ভিন্ন ব্যাপার আর না জানলে কোনো ব্যক্তি সম্পর্কে এটা ওলামায় একেরামের বক্তব্য ওদের সাথে শরিক হওয়ার চাইতে একাকি এটা ছাগল কিনে কুরবানি দিয়ে দেন এটা অধিকতর উত্তম হবে হিংসা এরপরে আসুন এখানে আরেকটি ভুল আমরা করি অনেক সময় আমরা একাধিক শরিক হয়ে যখন কুরবানি দিই তখন আমরা বলি আমরা চারজনের নামে কুরবানি দিচ্ছি ইন্না ওয়া ইন্না ইলাইহি কোনো ব্যক্তির নামে কুরবানি হয় না কুরবানি দিতে হয় কার নামে আমরা এই ভুলটা করে থাকি এই ভুলটা যেন আমরা না করি আমরা বলবো আমার পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে আল্লাহর নামে আমরা কুরবানি এটা কিন্তু অনেক জায়গায় এই ভুলটা দেখা যায় এক্ষেত্রে আমরা সচেতন হব আমরা এ ধরনের কোনো শব্দ চয়ন করবো না ইনশা আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন এসেছে এর মধ্যে একটা প্রশ্ন হলো অনেকে জানতে চেয়েছেন যে জাকাতের টাকায় কুরবানি দেওয়া যাবে কি যাবে না আমরা আসলে সব জায়গায় ফুরসত খুঁজি সুযোগ খুঁজি কোথায় জাকাত আর কোথায় কুরবানি জাকাত হলো ফরজ আর কুরবানি হলো ওয়াজিব কোন কোন ওলামা বলেছেন এটা সুন্নাতে মুআক্কাদা জাকাত এটা সারা বছর দেওয়া যায় কুরবানি কি সারা বছর দেওয়া যায় কথা বলেন পার্থক্য বোঝার চেষ্টা করেন প্রথমে বলেছি দুইটার বিধান দুই রকম হুকুম দুই রকমের জাকাতণী এক দুই বোঝার ট্রাই দুই জাকাত সারা বছর দেওয়া যায় কুরবানি সারা বছর দেওয়া যায় তিন জাকাতের খাত নির্ধারিত জাকাতের খাত একরকম কুরবানির বিধান হইল যেমন জাকাতের টাকা আপনি আট খাতের বাহিরে কোথাও দিতে পারবেন জাকাতের খাতগুলো নির্ধারিত না এই মসজিদে আমরা অনেকবার বলেছি জাকাত শ্রেণীর মানুষকে দেওয়া যায় আট শ্রেণীর মানুষকে দেওয়া যায় কিন্তু কুরবানি নিজে খেতে পারবেন আত্মীয় স্বজনকে হাদিয়া দিতে পারবেন গরিবদেরকেও হাদিয়া দিতে পারবেন জাকাতের খাতটা হলো নির্ধারিত জাকাতের যে আট খাত আছে এই আট খাতের মধ্যে কোন জাকাতের টাকা কুরবানিতে লাগানো যাবে মানে আমরা একটু খুঁজি অনেকে জাকাতের টাকা যেটা আসতেছে না জাকাতের টাকা ঢুকানোর কোনো সুযোগ জাকাত একটি স্বতন্ত্র আলাদা আদা কুরবানি একটি আলাদা জাকাতের টাকা কোনোভাবেই কুরবানিতে ঢোকানো যাবে না জাকাত আলাদা বিষয় কুরবানি আলাদা বিষয় অনেকে আছেন বলেন যে হুজুর ঋণ থাকলে কুরবানি দেওয়াটা আমার জন্য জরুরি কিনা বা অনেকে ঋণ করে কুরবানি দিতে ইসলাম এমন নয় চান আপনার ঘাড়ের উপরে কোনো বিধান চাপিয়ে দিব আপনার কাছে সামর্থ্য নয় আপনি ঋণ করে ঋণের বোঝা ঘাড়ে নিয়ে কুরবানি দিবেন ইসলাম আপনাকে এরকম প্রেশার ক্রিয়েট করে এবার আসেন ঋণগ্রস্ত ব্যক্তি তিনি কি করবেন তিনি কি ঋণ আগে পরিশোধ করবেন নাকি কুরবানি দিবেন এখন ঋণেরও তো কিছু ধরন আছে কিছু ঋণ আছে এমন যে এই ঋণ দিয়ে দিতে হবে এটা কুরবানির সময় দিয়ে দিতে হবে যার থেকে ঋণ নিয়েছি তার সাথে এরকম ওয়াদা ছিল আর কিছু ঋণ হচ্ছে না আমি কিস্তিতে দিতে পারবো বা এই আরও সময় আছে দুই মাস তিন মাস পরে এগুলো পরিশোধ করতে হবে তাহলে ঋণের ধরন আছে না আছে এখন বিষয়টা হলো এমন আমার কাছে বহু মানুষ টাকা পয়সা পায় সময়ও চলে যাচ্ছে এদেরকে টাকা পয়সা না দিয়ে আমি কিন্তু ঠিকই কুরবানি দিচ্ছি এর কুরবানি কবুল হবে আবার অনেকে আছে তার অধীনস্থ কর্মচারী অধীনস্থ স্টাফ অধীনস্থ লোকদের বেতন ভাতা আটকে রেখে না দিয়ে কুরবানি করছে ওই জালিমের কুরবানিও কবুল হবে কারণ কত মানুষের হক সে আটকে রেখেছে হক দেয় নাই এমন জালিম তো আমাদের সমাজে নাই আছে কি না তার অধীনস্থ লোকদের বেতন ভাতা আটকে রেখেছে দেয় না আবার কুরবানি ঠিকই দিয়েছে এর কুরবানি কবুল হবে না তো বলছিলাম ঋণের কিছু ধরন আছে আমার কাছে মানুষ টাকা পায় পিছনে পিছনে ঘুরে আমি তাদের টাকা পরিশোধ না করে কুরবানি দিচ্ছি এটা হবে না আগে পাওনাদারের পাওনা পরিশোধ করতে হবে এরপরে কুরবানি দিতে হবে আর কিছু ঋণ আছে এমন আমি যাদের থেকে নিয়েছি এটা কিস্তিতে দিচ্ছি কুরবানি চার পাঁচ দিন পরে আর ঋণ দিতে হবে আরো এক দুই মাস পরে সম্ভাবনা আছে কুরবানি দেওয়ার পরেও আমার হাতে টাকা আসবে তো এরকম ঋণ থাকা সত্ত্বেও কুরবানি আপনাকে দিতে হবে কারণ এই ঋণটা তো আপনাকে ইনস্ট্যান্ট দেওয়া লাগতেছে তাইলে ঋণগ্রস্ত থাকলে কুরবানি ওয়াজিব হবে কিনা এটা আপনার অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে অর্থাৎ ধরন বুঝে আপনাকে ব্যবস্থা নিতেই হবে ঋণ যদি এমন হয় দিয়ে দিতেই হবে তাহলে আগে ঋণ দেন আর এমন ঋণ যেটা পরিশোধের সময়সীমা এখনো আছে তো কুরবানিও করেন আস্তে আস্তে দিনও পরিশোধ করেন এরপরে আসুন এই কুরবানির সময় আসলে এই প্রশ্নটা অনেক বেশি আছে আমাদের কাছে অনেকেই এই প্রশ্নটা জানতে চেয়েছেন যে আকিকা এবং কুরবানি একসাথে দেওয়া যাবে কিনা তো দেখুন যদিও উদ্দেশ্যের দিক থেকে দুটার উদ্দেশ্য এক আকিকার উদ্দেশ্য প্রশুত কোরবানির উদ্দেশ্য পশু জবাই কিন্তু এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে পার্থক্য হচ্ছে আকিকা তো সারা বছর দেওয়া যায় কুরবানি কি সারা বছর দেওয়া যায় এক দুই নম্বর আকিকা হলো সন্তান জন্মের সাথে সম্পৃক্ত আর কুরবানি হলো জিল হজ মাসের সাথে সম্পৃক্ত ঠিক আছে কিনা আপনার সন্তান জন্ম হওয়ার পরে সপ্তম দিনে আকিকা করা এটা হলো সুন্নত। না পারলে চোদ্দতম একুশতম দিনেও করা যায় বা পরেও করা যায় জাইজ আছে জাইজ এক জিনিস আর সুন্নদ আর এক জিনিস শূন্য হল সপ্তম দিনে করা যদিও আমাদের দেশের বেশ কিছু হলামাইকেরাম বলেছেন যা কুরবানির সাথে আকিকার অংশ দিয়ে কুরবানি আঁকিকা একসাথে করা যায় তারা জাইজ বলেছেন কিন্তু আপনারা বলেন তো কোনো বিষয়ে জায়েজ হলেই গণহারে ওইটা আমল করতে হবে বিষয় তো এমন না জায়েজ আর সুন্নত কি এক জিনিস জায়েজ আর সুন্নত কি এক জিনিস কিছু জিনিস হচ্ছে ফরজ কিছু ওয়াজিব কিছু হলো সুন্নত কিছু হলো নফল কিছু হলো জায়েজ নর্মালি জায়েজ আছে তো জায়েজ বিষয়টাকে সুন্নতের ভিতরে তো জায়েজটাকে আপনি একেবারে ওয়াজিবের সাথে ঢুকায় না দিয়ে বরং কুরবানি তো ওয়াজিব কুরবানি আলাদা করেন আকিকাটা আপনি আলাদা করে করেন এটাই সুন্দর এটাই সুন্নতি পদ্ধতি এবং এটাই হওয়া উচিত আপনার সন্তান জন্ম হয়েছে রবিউল মাসে আপনি কি আকিকা দিতে 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 সময় দেরি করতে করতে আসবেন জিল এটা কি শূন্যত হলো হলো সপ্তম দিনে করা হ্যাঁ এমন হয়েছে যে বাচ্চা জন্ম নিয়েছে সন্তান জন্মের পর সপ্তম দিন পড়ছে কুরবানির দিন এরকম হতে পারে কি পারে না তো ঠিক আছে তো কুরবানি আকিকা একসাথে দেন কোনো অসুবিধা আছে আর আকিকার ক্ষেত্রে তো বিধানই আছে আকিকার ক্ষেত্রে কোন পশু দিতে হয় বলেন আপনারা কোন পশু দিতে হয় ছাগল কিন্তু কুরবানি তো ছাগল ছাড়া উট দিয়েও দেওয়া যায় গরু দিয়েও দেওয়া যায় মহিষ দিয়েও দেওয়া যায় কিন্তু আকিকাটা হচ্ছে কি দিয়ে ছাগল দিয়ে আমি বলছি না যে আপনার এটা হবে না আমি তো বলেছি যে আমাদের দেশের অধিকাংশ ওলামায় কেরাম বলেন এটা জাইজ আছে তো জাইজ এক জিনিস আর সুন্নত আর এক জিনিস আমার যে কোনো কাজ এটা কি জাইজ ভাবে করলে ভালো হবে না নবীর সুন্নত মতো করলে ভালো হবে সুন্নত মতো করলেই ভালো হবে আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন এরপরে আমাদের কাছে আরো কিছু প্রশ্ন এসেছে যে কি কোরবানের যে পশু আছে যিনি এটা কাটেন বা গোস্ত যারা কাটেন কসাই তাকে কি আমি পারিশ্রমিক হিসাবে বিনিময় হিসাবে গোস্ত দিতে পারবো এর উত্তর হলো না আপনি কসাই কেবা যারা এই পশু জবাই কাটাকাটিতে যারা নিয়োজিত থাকবেন তাদেরকে আপনি নির্ধারিত চুক্তির ভিত্তিতে পারিশ্রমিক হিসাবে নগদ টাকা দিবেন নগদ টাকা দিবেন বুস দিবেন না আপনি নগদ টাকা দেওয়ার পরে কুরবানিতে মাংসের বুঝতে আপনার একটা ভাগ আছে না আপনার ভাগ থেকে আপনি অনেককে হাদিয়া দিচ্ছেন ওই কসাই কেবা আপনার এই দায়িত্বে যারা নিয়োজিত ছিলেন তাদেরকে পারিশ্রমিক দেওয়ার পরে আপনার মন চাইতেছে আপনার অংশ থেকে এদেরকে কিছু হাদিয়া দেয় আপনি এর বাইরে হাদিয়াও দিলেন এতে কোনো অসুবিধা নাই কিন্তু আপনি যদি কসাই বা কোরবানের পশু জবাইয়ে যারা নিয়োজিত এদেরকে যদি এমনভাবে ঠিক করেন যে তোমাদেরকে বিনিময়ে পারিশ্রমিক হিসেবে গুস্ত দিব তাহলে এটা হবে না এটা জায়েজ নয় এরপরে আসুন পশু জবাইয়ের সুন্নতি নিয়ম বা পদ্ধতি কেমন হবে আমরা সবাই চেষ্টা করবো বিশেষ করে যারা কুরবানি দিচ্ছি নিজেদের পশু আমরা নিজেরা জবাই করার চেষ্টা করবো ইনশা আল্লাহ এটা বড় নামতের ব্যাপার আমরা অনেকে আছি নিজের পশু নিজে কুরবানি করি না আমরা অনেক সময় আলেমোলামা ডেকে এনে এই কাজটা করি নিজের পশু নিজে কুরবানি করা এটা শুন নিজের পশুটা নিজে জবাই করেন আপনার মধ্যে একটা অনুভূতি তৈরি হবে নিজের পশু যখন আপনি কিনেন একটা আনন্দ লাগে কি লাগে না একটা আনন্দ লাগে ঠিক তেমনি নিজের পশু জবাইয়ের মধ্যে আপনি একটা আনন্দ পাবেন একটা ফিল একটা ফিল আসবে আপনার মধ্যে এবং অনুভূতিটা এমনভাবে ক্রিয়েট করেন যখন পশুর গলায় ছুরি চালাবেন আপনার মধ্যে এই অনুভূতি নিয়ে আসেন যে আমি পশুর গলায় শুধু ছুরি চালাচ্ছি না আমি আমার সারা জীবনের সমস্ত বদামলের উপরে ছুরি চালিয়ে পবিত্র হওয়ার জন্য গুণা থেকে মাফ পাওয়ার জন্য আমি গুনাহের উপরে ছুরি চালাচ্ছি আল্লাহ সন্তুষ্টির জন্য আশা করছি আল্লাহ আমাকে মাফ করবেন এই অনুভূতি নিয়ে যদি আপনি কুরবানির পশু জবাই দিতে পারেন তা আল্লাহ নবী বলেছেন এই পশু জবাইয়ের পরে রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ আপনার সব গুণা মাফ করে দেবেন তাহলে এই পশু জবাইয়ের মতো বরকতময় কাজ এটা আপনি কেন করছেন না কেন আলে মোলামা ডেকে এনে ওনাকে দায়িত্ব দিচ্ছেন এই কাজটা আপনিই করেন নিজের পশু নিজে জবাই করেন খুব ইজি বিষয় জবাই করা পশুটাকে শোয়ানোর পরে এটা বাম কাতে শোয়া শোয়াতে হয় এবং তার পা গুলো থাকবে কোন দিকে পশ্চিম দিবে তবে জবাইয়ের সময় যদি একটু উলট পালট হয় এতে কোনো অসুবিধা নাই কেরাম বলেছেন এতে জবাই শুদ্ধ হয়ে যাবে পশুর গলায় ছুরি চালাচ্ছেন খুব সহজ এগুলো ছোট্ট এটা সবাই পারেন আপনারা বিসমিল্লাহি আল্লাহ আকবর আল্লাহর নামে জবাই দিচ্ছি আল্লাহ মহান আল্লাহ সবচেয়ে বড় আমরা আল্লাহর নামে কুরবানি দিচ্ছি আপনি দোয়া করতে পারেন যখন দিচ্ছেন আল্লাহ হোম্বা আল্লাহ হোম্বা মিন্নি ওয়ালাক হ্যাঁ আল্লাহ এটা আমার তরফ থেকে আল্লাহ হোম্বা মিনকা ওয়ালাক এরপরে আপনি যদি শরিকানা থাকেন বলতে পারেন আল্লাহ তা কব্বাল মিন্নি এরপরে আরও যারা আছেন তাদের নাম বলতে পারেন আরও বলতে পারেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল অত কিছু যদি নাও জানেন অন্তত বিসমিল্লা আল্লাহ আকবার বলতে পারবেন না এইটা বলে আপনার মনে মনে বাংলায় বলেও তো হয় যে আল্লাহ এটা আমার তরফ থেকে আমার পরিবার বা আমরা এই সাত আট আমরা এই পাঁচজন সাতজনের তরফ থেকে তোমার নামে জবাই দিচ্ছি বিসমিল্লাহি বাস জবাই হয়ে গেল শুধু যখন জবাই দিবেন খেয়াল রাখবেন খাদ্য নালি শ্বাস আর ওই দুই সাইডে দুইটা আরো ছোটো ছোটো নারী থাকে না এগুলো বাস কেটে গেলেই কুরবানি আপনার বিশুদ্ধ হয়ে যাবে ইনশা আমরা চেষ্টা করব নিজেদের পশু আমরা নিজেরাই যেন জবাই করি